জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে, দেশের ষাট টাকার কাছে বিক্রি করতে রাজি হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শহরটিকে ধ্বংস করতে হবে। ৪২ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না, ৪২ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগ আনা হল, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাঠানো আদালত, এই যে এক একজন করে শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের রূপ থেকে কেড়ে নেওয়া হল। গোলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে জনাব মীর কাসিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের রূপ থেকে কেড়ে নেওয়া হল। আমরা আল্লাহ শুক্রিয়া দেব, আমরা চিন্তিত নয়, আমরা দুঃখিত নয়। হে আল্লাহ, তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যে গুলামগুলা এই সংগঠনের সবচেয়ে উন্নত আখলাক চরিত্রের ইমানের ইলমের আলোয় আলোকিত ছিল, তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দরবারে শুধু মিনতি, তাদেরকে মহাকে শহীদ হিসাবে কবুল করো। আমাদের চরিত্রে কালিমা লেপন করা হয়েছে, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক, তিনি খুনি, তিনি লুটেরা, তিনি অগ্নি সংযোগকারী। দেলুর রাজাকারকে চালান দিয়েছে দেলুয়ার হোসেন সাইদির নামে, এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে, যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সারা মানুষের, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের, কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে, তারা কারে বাদ দিয়েছে, কাউকেই বাদ দেয়নি।